প্রথম দেখাতে তো বন্ধুরা বুঝতেই পারিনি এটা রেস্টুরেন্ট নাকি কোনো রিসর্ট। আর যেমন এখানকার অ্যাম্বিয়েন্স তেমন এখানকার খাওয়া দাওয়া। আর এখনকার দিনে দাঁড়িয়ে বেশিরভাগ ক্যাফে রেস্টুরেন্ট সবই চলে ডেকোরেশনের ওপর, তাই মানুষ এখন খাবারের থেকে বেশি প্রায়োরিটি দেয় ছবি তোলার ওপর, মানে কোন রেস্টুরেন্টে গেলে ভালো ছবি উঠবে। তো যেখানেই দাঁড়িয়ে পড়ছি সেখানেই যেন সুন্দর সুন্দর ছবি উঠে যাচ্ছে। তো বন্ধুরা সেই সব ছবিগুলো দেখার জন্য নিচে আমার ইনস্টাগ্রাম আইডি শো করছে, তো অবশ্যই গিয়ে আমার ইনস্টাগ্রামে মানে একটা ফলো করে দিও। আর আজকের বেরোনোটাও সাডেনলি ঠিক হয়েছিল, কেননা বন্ধুদের সাথে কোথাও বেরোনোর প্ল্যান করলে সেই প্ল্যান কোনোদিনও সাকসেস হয় না, সেটা তোমরাও ভালো করেই জানো। তো আগে থেকে কোনো ঠিকঠাক ছিল না যে কোথায় যাবো না যাবো, সেই জন্য রাস্তায় বেরিয়ে হঠাৎ ঠিক করে ফেললাম যে কুজিকুটির যাবো। আর বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে চলে এলাম বুঝতেই পারিনি। সবার আগে তোমাদেরকে বলে দিই এই রেস্টুরেন্টটা কৃষ্ণনগরে আছে, আর কৃষ্ণনগরে অনেকবারই এসেছি, যখনই আসি তখনই মাদ্রাসাতেই যাই, কেননা এইবার প্রথমবার এলাম। অনেকবার নাম শুনেছি অনেকের মুখেই কুজিকুটির, এইবার প্রথমবার এলাম, মানে আমি তো এসে পুরো একদম অবাকই হয়ে গেছি, মানে আমি তো বুঝতে পারছি না এটা রেস্টুরেন্ট নাকি কোনো মন্দারমণি রিসর্ট। আর এখানে রয়েছে বিশাল বড় পার্কিং লট, মানে গাড়ি রাখারও কোনো সমস্যা হবে না। সবার ফার্স্ট এসে তো আগে পুরো জায়গাটা ভালোভাবে ঘুরে ঘাড়ে দেখে নিলাম, আর তার সাথে অর্ঘ্য একটু পোজ দিয়ে হেঁটে নিল। এখানে এরকম সাজানো গোছানো রেস্টুরেন্ট খুব কমই দেখা যায়। তারপরে ভিতরে যেতে না যেতে এখানকার স্টাফগুলো আমাদের খুবই সুন্দরভাবে ওয়েলকাম করলো। তারপরে বন্ধুরা ভিতরে এসে দেখি মানে ভিতরে ডেকোরেশনটাও খুব সুন্দর, মানে সব কিছু খুব সুন্দরভাবে সাজানো গোছানো একদম। আর তারপরে বন্ধুরা মেনু কার্ডটা খুলে দেখলাম খাবারের দামগুলো খুবই কম, মানে একদম রিজনেবল প্রাইসের মধ্যে। তারপরে যে যেটা খাবে সেই অর্ডারগুলো সবাই মিলে দিয়ে দিলাম। তারপরে এখানকার একজন হঠাৎ করে এই কুকিজের প্লেটটা আমাদেরকে দিয়ে গেল, আর বললো যে এই কুকিজটা নতুন লঞ্চ করেছে সেই জন্য টেস্ট করার জন্য দিয়ে গেল। তো দেওয়ার সঙ্গে সঙ্গে মানে হুড়হাড় হাত পড়লো, আর পুরো প্লেটটা দেখতে পাচ্ছ পুরো খালি হয়ে গেল, মানে এক নিমিষেই সব হাওয়া। মানে বন্ধুরা এরকম ফ্রিজ জিনিস কোনোদিনও ছাড়া যায় বলো, তোমরাই বলো। তারপরে বন্ধুরা অল্প কিছু সময়ের মধ্যে আমাদের অর্ডারগুলো এক এক করে আসতে শুরু করলো, আর এটা কিন্তু অনেক বড় ব্যাপার বন্ধুরা, মানে বেশিরভাগ রেস্টুরেন্টে গিয়ে আমাদের খাবার অর্ডার করার পর অনেক সময় লেগে যায় আস্তে আস্তে, কিন্তু এখানে অনেক ফাস্ট মানে চলে এলো আমাদের অর্ডারগুলো। আর আমি অর্ডার করেছিলাম একটা মনচাও স্যুপ আর হচ্ছে একটা এগ হাক্কা নুডলস। তো চলো বন্ধুরা সময় নষ্ট কিসে, তাড়াতাড়ি খেয়ে তোমাদেরকে রিভিউটা দিয়েই দিই। বন্ধুরা শুরু করলাম এই মনচাও স্যুপটা দিয়ে, মানে বাইরে পড়ছে ঝিরঝিরিয়ে বৃষ্টি আর ভিতরে এরকম গরম গরম স্যুপ, মানে একদম পুরো জমে ক্ষীর। আর বন্ধুরা এই স্যুপটা সবার কাছেই খুব ভালো লেগেছে। তারপরে বন্ধুরা হাক্কা নুডলসটাও টেস্ট করে দেখলাম, মানে খুবই সুন্দর খেতে, মানে কোনো কথাই হবে না, মানে আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর সবশেষে বন্ধুরা আমাদের জন্য একটা খুব সুন্দর গিফট দিয়ে গেল, যেটা পরিবেশের জন্য খুবই মূল্যবান একটি জিনিস। আর এনাদের এই চিন্তাভাবনাটা আমার খুবই ভালো লেগেছে, কেননা যে হারে পৃথিবীতে গাছ কাটা হচ্ছে প্রতিদিন, আমাদেরকে ফার্স্টে একটা গাছই দিয়েছিল, তারপরে এরা আবার চেয়ে দেখতে পাচ্ছে আবার গাছ নিয়ে এসছে, কী বলবো বলো এবার। সো বন্ধুরা ভিডিওটি আর বেশি বাড়ালাম না, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।